আজাদ ভাই, আমরা তো বললাম, আমার একটা শুকরিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্যারিস্টার তরিন আফরোজ সাহেবা, তিনাকে একটা অনুরোধ করেছিলাম অফলাইনে, যে উনি আলেম আলাম, এমনি তো উনি এটা করে থাকেন সব সময়। আমার আমি একটা অনুরোধ করেছিলাম উনি মাথায় কাপড় দিয়ে যেন একটু কথা বলে, তো সেটা রক্ষা করেছেন। তো আমি শুকরিয়া জানাই ওনাকে, আল্লাহ চাহে তো ওনাকে আল্লাহ যেন তৌফিক দেন সব সময় এইভাবে চলার জন্য। আর একটু বলি, কারণ তোরিন ব্যারিস্টার তোরিন আপু আমার এমন এক টেনশন ফেলাইছে, এখন আমি লাস্টে 30 সেকেন্ডে বলে ফেলি। কারণ বলছেন টপ তালিকায় 5 জন, ওই যে রাত্রে একটু ঘুমামু শান্তিতে আবারও টেনশন ফেলাই দিল। টপ তালিকায় 5 জন না জানে আবার কোন ঘটনা আবার নিয়ে আসে আমার জন্য, মানে আল্লাহ ভালো জানে। তারপরও আমি অনুরোধ করব কোন ওলামা একরাম ভাই, এগুলো আর বললেন না, কারণ এগুলো তো দেখছেন না, এই যে মামলা পর্যন্ত গড়াইছে, আল্লাহ হেফাজত করুক। তো যাই, আপনি তো একদম টেনশন ফেলাই দিন, আল্লাহ জানে, তবে একটু খেয়াল রাখেন। আর বিশেষ কথা হলো উলামা ইকরামদের প্রতি, উলামা ইকরামদের মন অত্যন্ত সরল, আসলে এত কঠিন না। এরা ওয়াজ মাহফিলে যাই বলে, এগুলো স্বাভাবিক সাময়িকের জন্য বলে, এগুলো নিয়ে কোনো এখন টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজাদ ভাই, আমরা তো বললাম, আমার একটা শুকরিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে ব্যারিস্টার তরিন আফরোজ সাহেবা, তিনাকে একটা অনুরোধ করেছিলাম অফলাইনে, যে উনি আলেম আলাম, এমনি তো উনি এটা করে থাকেন সব সময়। আমার আমি একটা অনুরোধ করেছিলাম উনি মাথায় কাপড় দিয়ে যেন একটু কথা বলে, তো সেটা রক্ষা করেছেন। তো আমি শুকরিয়া জানাই ওনাকে, আল্লাহ চাহে তো ওনাকে আল্লাহ যেন তৌফিক দেন সব সময় এইভাবে চলার জন্য। আর